কয়েক প্রহর বাদে আপামর বাঙালি তথা বিশ্ববাসী মাতবেন দেবী দুর্গার আরাধনায়। কোথাও কোথাও পূজোর আমেজ শুরুও হয়ে গেছে। সম্প্রতি দুর্গাপূজোকে ঘিরে উঠে এসেছে নানান আধুনিক বৈচিত্র্য, সেটা মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবেতেই। কোথাও থিমের ছোঁয়া তো কোথাও সাবেকিয়ানা, সকলেই সকলকে সেরার টেক্কা দিতে প্রস্তুত। এমত অবস্থায় একদম ভিন্ন ভাবনায় পূজোর আয়োজন করেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া পুরাতন পোস্ট অফিস পাড়া বারোয়ারি পুজো কমিটি। তাদের পুজোটা শুরু হয়েছিল 2009 সালে। প্রথম থেকেই ভিন্ন ভাবনায় পুজো তুলে ধরে আসছেন তারা। হয়তো নেই আধুনিকত্বের ছোঁয়া, নেই বিলাসিতা, কিন্তু তাদের ভাবনাটাই সম্পূর্ণ আলাদা সকলের থেকে, এবং তাদের এই ভাবনা নদিয়া জেলায় একমাত্র ও প্রথম বলেও দাবি পুজো উদ্যোক্তাদের। তাদের ভাবনায় পূজিত হয় নবদুর্গা, অর্থাৎ দেবী দুর্গার নয় রূপ একসাথে পুজো হয়। আমরা সচরাচর দেবী দুর্গার একটি মূর্তি দেখি, সাথে থাকে তার পরিবার তথা লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। কিন্তু দেবীর এই রূপ ছাড়াও আরও অনেক রূপ আছে যেটাকে নবদুর্গা বলে। নবদুর্গা বলতে আভিধানিকভাবে দেবী পার্বতীর দুর্গার রূপের নয়টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ। এই নয় রূপ হল যথাক্রমে শৈলকন্যা, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতি শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এই নবরূপের এক একজনকে পুজো করা হয়। আসলে এই নয়টি রূপের সব গুণ বর্তমান দেবী পার্বতী দুর্গারূপে। যেই রূপে দেবী পার্বতী বধ করেন হিরণ্যকশিপুর বংশধর অসুররাজ দুর্গমাসুরকে, দেবী দুর্গার অপর নাম দুর্গতিনাশিনী। পুজো কমিটির সভাপতি ভোলানাথ সাহা বলেন, আমরা সকলেই প্রতিযোগিতার নেশায় না দৌড়ে ভক্তদের সামনে মায়ের সবকটি রূপ তুলে ধরার চেষ্টা করে আসছি। আমাদের পুজোর পুরাতন পোস্ট অফিস পাড়া বারোয়ারি কমিটির পক্ষ থেকে আগেরবারও করা হয়েছিল নবদুর্গা, তাই এইবারও আমরা সেই নবদুর্গাই রেখেছি। মায়ের নটা রূপ আর পাঁচ কাটামে যেটা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং দুর্গা নিয়ে হয় সেটাও থাকছে, সঙ্গে নটা রূপও থাকছে। তা একটা রূপের নাম হচ্ছে শৈলপুত্রী, তারপর আরেকজন হচ্ছে কাকুমণ্ডলা, তারপরে হচ্ছে কাত্যায়নী, এরকম এক একটা রূপের নাম রয়েছে। সেই রূপ আমাদের এখানে দর্শন করতে পারবেন। দশটা রূপ থাকছে মোট, দশটা রূপের মায়ের পুজো আমাদের এখানে হয়। এবং অষ্টমী, নবমী, দশমী আমরা তিন দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। জনগণকে সকলকে বসিয়ে প্রসাদ দিই এবং প্রসাদে সবাই বসে তৃপ্তি হয়ে খায়। পাড়ার লোকেরাও খায়, এলাকার লোকেরাও খায়, বাইরের লোকেরাও এসে খায়। গত কয়েক বছরে লোকমুখে নবদুর্গা পুজোর প্রচার হওয়ায় দর্শকের ভিড়ও হয় চোখে পড়ার মতো। মৃৎশিল্পী উত্তম দেবনাথ জানান, আমি বাংলার বাইরে নবদুর্গা তৈরি করেছি, কিন্তু নদিয়া তথা এ রাজ্যে এই প্রথম তৈরি করছি। পুজো উদ্যোক্তাদের ভিন্ন ভাবনায় ও তার নিপুণ শিল্পকলায় ভক্ত তথা দর্শকদের টানবে বলেও আশাবাদী। ভোলানাথ সাহা আরও বলেন, পুজোর কটা দিন গোটা এলাকাবাসী সকলে একসাথে পুজোর আনন্দ উপভোগ করে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। দশমীতে মাছমুখী করা হয়। এছাড়াও এবছর পুজো উদ্বোধনেও থাকছে চমক তথা ভিন্ন ভাবনা। তিনি জানান, বেশ কিছু শিশুদের হাত দিয়ে এই পুজোর সূচনা বা উদ্বোধন করা হবে, কারণ যারা ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে তাদের গুরুত্বটাই বেশি। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে বস্ত্র, মশারি দান কর্মসূচির পাশাপাশি দেশের 75তম স্বাধীনতা দিবসকে সম্মান জানাতেও থাকছে কিছু অনুষ্ঠান। সব মিলিয়ে প্রচারের আলোয় না আসতে পারলেও তারা তাদের ভিন্ন ভাবনায় পুজো করে পুজোর কটা দিন নিজেদের মতো করে আনন্দে পুজো কাটায় সকলকে সাথে নিয়ে। প্রতিমা কি এর আগে এখানে আপনি বানিয়েছেন? হ্যাঁ, বানিয়েছি, কিন্তু এবছর এখানে নতুন হচ্ছে এটা। আচ্ছা, এবছর আপনি এখানে বানাচ্ছেন, নতুন করছেন? এর আগে কোথায় বানিয়েছেন? বাইরে, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে বানিয়েছেন। ওদিকে বানিয়েছেন, দুর্গাপুজো উপলক্ষে এখানে এবার প্রথম? হ্যাঁ, এবার প্রথম। তা কি মনে হচ্ছে, দর্শকদের কেমন মন কাড়বে? আশা করি তো ভালো হবে। ভালো হবে। কদিন ধরে কাজ চলছে? মোটামুটি ধরে আজকে এক মাস ধরে কাজ চলছে। এক মাস ধরে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।